এই দাঁত দেখাও, নাইস হেয়ার স্টাইল, উইস ইউ নাইস হেয়ার স্টাইল। সবাই পূজা তো তোমাকে এবার কপি করবে। হ্যালো গাইস, ভেরি গুড আফটারনুন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আফটারনুন মানে আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে সকাল থেকে রান্নাবান্না থেকে ছিল ছুটি, বিকজ ও সকালে আজকে বেরিয়েছিল, তারপর বললো যা রান্নাবান্না করতে হবে, নিয়ে আসবে বিরিয়ানি। তো চলো এখন খাওয়া হবে লাঞ্চ বিরিয়ানি দিয়ে। মাঝে মাঝে কিন্তু বেশ মজাই লাগে, অত সকাল থেকে প্রিপারেশন করে কিন্তু রান্নাবান্না করবো, হঠাৎ করে ফোন করে বলছে যে রান্না করতে হবে না, খাওয়া নিয়ে আসছি। এর থেকে আনন্দের আর কিচ্ছু হতে পারে না, তাই না? তো তোমাদের কাঁধে কাঁধে এরকম হয় তো ডেফিনেটলি আমার কমেন্টস করে জানিও। তো চলো ফটাফট লাঞ্চটা শুরু করে দিই, আর ওয়েট করা যাচ্ছে না। গরম গরম বিরিয়ানি চিকেন চাপও নিয়ে এসছে, তো ওটাই এখন সবাই মিলে খাবো, মানে আমি আর ও আর পুষু দেখবে, বিকজ ওর অলরেডি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওকে আগে ফটাফট খাই দিয়েছি। তো এবার আমরা করবো লাঞ্চ, তো চল একবার তোমাদেরকে দেখাই। তো এই যে এক প্যাকেট বিরিয়ানি, মানে আরও দুটো আরেকটা আছে, এটা তোমাদেরকে দেখাচ্ছি। বিরিয়ানি, চিকেন চাপ, আর সাথে আবার দিয়েছে একটা কোল্ড ড্রিঙ্কস। ওয়াও, চলো ফটাফট স্টার্ট করে দিই খাওয়া, মানে সার্ভ করে তারপর খাবো। তো এই যে গাইস দেখতে পাচ্ছ, গরম গরম বিরিয়ানি রেডি, মাটন বিরিয়ানি আছে, মাটন, ডিম, আবার দুটো আলু, একটা আলু মানে এক্সট্রা চেয়ে নেওয়া হয়েছে, বিকজ আমার বিরিয়ানি আলু খেতে মারাত্মক ভালো লাগে, তাই আবার ও এক্সট্রা আলু নিয়ে এসছে। তো চলো এবার লাঞ্চটা শুরু করে দিই। দুপুরে এরকম গরম গরম মাটন বিরিয়ানি হলে আর চাই। রোববারে দুপুরে চিকেন চাপটা দিয়ে একটু মাটনটা, ডিম, তো এই যে গাইস এখন আমরা একটু বেরোচ্ছি। দুপুরে তো খুব ভালো খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করে আর ঘুমাইনি আমরা, এখন রেডি হয়ে বেরোচ্ছি। পুষুকে দেখো কতগুলি চুল বেঁধেছি গরমে, যেদিক দিদি চুল বেরিয়ে সেদিক থেকে চুল বেঁধে দিয়েছি, এখন খোলার জন্য ব্যস্ত। তো চলো ফটাফট একটু বেরিয়ে, একটু সামনেটা মল আছে, ভাবছি ওখানে ঘুরে আসি, যেহেতু আজকে ছুটি আছে, এরপর তো ছুটি পাওয়া যাবে না, পুজো তো প্রায় এসেই গেল, যদি কিছু পাওয়া যায়। তো চলো ফটাফট বেরোয়, বেরিয়ে ওখানে দেখাচ্ছি। ওই যে আগে ব্যস্ত হয়ে পড়েছে পুষু, তাতা টাটা করে দাও তাতা, ওষু তাতা, ওষু এখন একটু পরে ঘুমিয়ে পড়বে। চলো চলো তাড়াতাড়ি আমরা যাই, টাটা। এই দাঁত দেখাও তাতা, চলো লেটস গো। ওয়াও, নাইস হেয়ার স্টাইল, উষু নাইস হেয়ার স্টাইল। সবাই পূজা তো তোমাকে এবার কপি করবে, উষুর হেয়ার স্টাইল কপি হবে, কপিরাইট। চলো, তো এই ফাইনালি আমরা এসে পৌঁছালাম, সোনাইকে আর নিয়ে আসলাম না, ওকে আসার সময় মার ওখানে রেখে আসলাম, একটু ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছিলো তাই আর ওকে আনলাম না, আমি আর ওই আসলাম। এই যে বিশাল একদম দেখতে পাচ্ছ, বাইকে বাইক সব দিকে একদম ভিড়। তো চলো এবার ভিতরে যাই। তো গাইস এই জাস্ট বাড়িতে আসলাম, 5-10 মিনিট হচ্ছে, আর মা আসার সাথে সাথে করে দিয়েছে গরম গরম চা, এখন খাচ্ছি চা। তো ওখানে তো মারাত্মক ভিড় ছিল যেরকমটা দেখলে, তাই আর কন্টিনিউ করিনি ব্লগটা ওখানে। যাই হোক, আজকে কয়েকটা জামাতাও কিনতে পেরেছি, ভিড় থাকার সাথে সোনাকে নিয়ে যায়নি তাই একটু সময় পেয়েছি। তো দেখতে পাচ্ছি বাড়িতে এসে অলরেডি ঘুমিয়েও পড়েছিল, ভাগ্যিস ওকে নিয়ে যায়নি, দেরিতে দুপুরে ঘুমায়নি, তো এখানে ঘুমিয়ে পড়েছে। তো আমরাও তাও টুকটাক কয়েকটা কিনতে পেরেছি কুর্তি, তো তোমার সাথে ডেফিনেটলি শেয়ার করো, বাড়িতে যাই তারপরে গিয়ে দেখাও যে কী কী কুর্তি কিনলাম। তো চলো এবার চাটা খাই।
কি খেলছে রে এটা? এটা আমার সোনা খেলছে নাকি? দেখি এদিকে মুখটা দেখি, সোনা মুখটা দেখি। এই যে আমার সোনার মুখটা, আমার শঙ্কুরানিটা। নাচে 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 নাচে। রাখবে যা যা। পশু এখন পড়ছে আমার খাতা, পড়াশোনা করছে, ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ারে খাতা পড়ছে, এবিসি ছাড়া। এবিসি পড়ে ডাইরেক্ট। বাহ বাহ, জোরে আরো জোরে পড়। ওয়াও, এদিকে মোবাইল দেখলেও কনস্ট্যান্ট হয়ে একটা পেজি পড়ে ফেলছে। বৃদ্ধ বৃদ্ধ কত কিছু হচ্ছে। কি সুন্দর বই করছে বাবা। ওরা কাশি উঠে যাচ্ছে, পড়াশোনা করতে করতে কাশি উঠে যাচ্ছে, জল খাবে মনে হচ্ছে। বাবা পরীক্ষার পড়া হচ্ছে। দে 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 বলছে, দে দে দে। এরকম বই কেউ পড়েছে? বাবা কি সুন্দর বাবা। আবার ছিঁড়েও ফেলছে মনে হয়। মা মা ছিঁড়ে খেয়ে নেবে। দ্যা দা দা এ দা দা। কথা শুনলো, শুনে তারপর পড়া শুরু করলো আবার। কত সুন্দর করছে বাবা বাবা। তো এই যে এখন বেজে গেছে অলমোস্ট 11টা, এখন আমরা করছি রাতের ডিনার। পুষ্পা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমরা এখন ডিনার করে যাব বাড়ি। তারপর বাড়ি থেকে তোমাদেরকে দেখাবো ড্রেসগুলি কী কী কিনেছি। আর ডিনারে আছে এই যে ডিম কষা, বোঁদে, তারপরে ডাল, রুটি, অনেক কিছু। ঠিক আছে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর বাড়ি যাই, তারপরে বাকিটা। কি করে মাথা নাড়িয়ে গান করছো, মাথা নাড়িয়ে গান করছো। বা বা করো 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 পেটু পেটু। ওয়াও 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 উশু ওয়াও ওয়াও। ওয়াও আমের খোসা চটকাচ্ছে। ওয়াও কুর্তিটা লং কুর্তি, সবকটাই লং এ কিনেছি। এই যে একদম লং কুর্তি আছে, এটা হোয়াইট এর উপর সুন্দর একদম পিঙ্ক দিয়ে কাজ করা। এই যে দেখতে পাচ্ছ এটা পিঙ্ক কালারের লেগিংস দিয়ে পরলে দারুণ লাগবে, তো এটা একটা নিয়েছি। আর এই যে আরেকটা লং কুর্তি,
যাতে আমার ভীষণ ভালো লেগেছে, একদম সফিস্টিকেটেড একটা কালার, একদম লাইট বেবি পিঙ্ক কালার, আর সামনে এরকম সুন্দর ডিজাইন আছে। তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না, বাট দেখতে ভীষণ সুন্দর, একদম দিনের বেলা রাতের বেলা যে কোনো টাইম এটা পরা যাবে, দারুণ সুন্দর কালারটা। আমার তো কালারটাই ভীষণ সুইট লেগেছে, ভীষণ মিষ্টি একটা পিঙ্ক কালার। এরপর হচ্ছে এটা, এটা একটু ডিপ কালার, একদম চেরি কালার টাইপের মেরুন, এটা একটু জ্যাকেট টাইপের আছে, এটা জ্যাকেটটা, জ্যাকেটটার সাথে এই যে ভিতরে এটা থাকবে, তার সাথে জ্যাকেট যেটা এরকম এখন বেরিয়েছে না এই টাইপের কুর্তিগুলি, এই যে জ্যাকেটের সাথে এই কুর্তিটা, এটা লং কুর্তি, দারুণ দেখতে, কালারটা এত মিষ্টি এত সুইট, ভীষণ ভালো লেগেছে আমার, কালারটা একদম ডিপ কালার আছে, বেশ সুন্দর। এরপর একটা সুন্দর সফিস্টিকেটেড একটা কালার, একটু লাইটের উপর, বাট বেশ সুন্দর কালারটা, জানি না ক্যামেরাটা কতটা ভালো বুঝতে পারছো তোমরা। এটা একদম লং কুর্তি আছে, ভিতরে আরেকটা সেট আছে ডবল করে, এই যে সামনেটা এরকম আর ভিতরটা এই টাইপের, ভীষণ সুন্দর। আর এইটা আর একটু ডিপ কালারে নিয়েছি, এটা ওর পছন্দ, ও বললো যে এই কালারটা বেশ ভালো লাগবে স্পেশালি নবমীতে পরলে লালের উপর। এটাও লং, এই যে রেড কালারের লেগিংস দিয়ে পরলে দারুণ সুন্দর লাগবে, বেশ গর্জিয়াস আছে। আর নিয়েছি দুটো জিন্স, একটা ব্ল্যাক একটা একটু ব্লু শেডের। আর জিন্সের টপগুলি অনলাইনে আমি অর্ডার দিয়েছি, এখনও আসেনি, আসতে ডেফিনেটলি শেয়ার করবো। তো তোমরা অবশ্যই লিখে জানিয়ে তোমাদের কেমন লাগলো আমার কুর্তি কালেকশন, যদি ভালো লেগে থাকে একটা থাম্বস আপ দিও, আর কমেন্টস করে অবশ্যই জানিয়ে কোনটা তোমাদের ভালো লাগলো। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই যাওয়ার আগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো।